নমস্কার বন্ধুরা, এস ডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। আজকেও একটি নতুন গাছ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি সুচিত্রা। আশা করছি সকলেই ভালো আছেন। এই গাছটি আমাদের চলতি ভাষায় আমরা একে লাল মনসা বলে অভিহিত করি। এটা একটি ক্যাকটাস জাতীয়, এর আফ্রিকান মিল্ক ট্রি নামেও একে অনেকে চেনে, ইউফোরিয়া ট্রাইগোনা নামেও অনেকে চেনে। তো আজকে এই লাল মনসা বা আফ্রিকান মিল্ক ট্রি কীভাবে পরিচর্যা করি আর কেমন মাটিতে আমি গাছটিকে লাগিয়েছিলাম সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করব। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে বলি, এই আফ্রিকান মিল্ক ট্রি কিন্তু দু ধরনের হয়, একটি গ্রিন ভ্যারাইটি, এটি রেড ভ্যারাইটি। এটি হচ্ছে রেড ভ্যারাইটি, আরেকটি আছে গ্রিন কালারের, সেম পাতাও এরকমই হয়। এগুলো কিন্তু গুচ্ছাকারে হয়, সাইড দিয়ে অনেক শাখা প্রশাখা বিস্তার করে। এটা একটি ক্যাকটাস ধরনের গাছ, এর পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল এর শরীরে এ সংরক্ষণ করে রেখে দেয়। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে এই গাছের পরিচর্যা, মাটি কেমন জায়গায় আপনারা গাছটিকে রাখবেন সেই সম্পর্কেই আলোচনা করব। তো ভিডিও শুরু করছি। এই আফ্রিকান মিল্ক ট্রি গাছটি কিন্তু শীতকালে ডরমেন্সি চলে, অর্থাৎ শীতকালে এর একটি পাতাও থাকে না, শুধুমাত্র কাণ্ডটি থাকে। আপনারা যখন শীত শেষে শুরু হবে গ্রীষ্মকাল, অর্থাৎ মার্চ মাসে, ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে, এই গাছের কাটিং থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করতে পারেন। আমি একটি ছোট্ট কাটিংয়ের মধ্যেই আমি তৈরি করেছিলাম, মাঝখান থেকে আমি এই কাটিংটা লাগিয়ে দিয়েছিলাম সাইড থেকে। আরও দেখুন, এই ডালটি বেড়েছে, আরও বাড়বে, অসংখ্য পাতা হবে গাছটিতে। যেহেতু এটা ক্যাকটাস ধরনের গাছ, তাই এর কিন্তু জল খুব একটা প্রয়োজন হয় না বন্ধুরা। অল্প মাত্রায় জল দিলে কিংবা মাটি শুকিয়ে থাকলে এই গাছের কোনো সমস্যা দেখা যায় না, কিন্তু অতিরিক্ত মাটি শুকিয়ে গেলে একটা সমস্যা হতে পারে, গাছের পাতা কিন্তু ঝরে যেতে পারে। তাই আমরা কিন্তু মাটিটাকে ভেজা রাখবো, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দেব, অতিরিক্ত জল কিন্তু গাছের গোড়ায় দেব না। অতিরিক্ত জল যদি হয় তাহলে গাছের গোড়ায় কিন্তু পচন হবে আর সেইখান থেকে কিন্তু গাছটি মারা যাবে। এবার বলি মাটি, মাটি জল জমবে না এরকম ধরনের মাটি আমাদের নিতে হবে, অর্থাৎ হচ্ছে দোআঁশ মাটি কিংবা বালির পরিমাণটা একটু বেশি নিতে হবে। সেখানে গঙ্গার সাদা বালি নিতে পারেন, লাল বালি মিশিয়ে দিতে পারেন। এছাড়া আমি যেটা করেছি, গোবর সার, মাটি আর সুরকি মিশিয়েছি, বালি কিন্তু আমি দিইনি। সুরকি হচ্ছে ইট পোড়া, যাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, সেটাও কিন্তু একটা শুষ্ক মাটি করে, অর্থাৎ সুরকি কি প্রচুর পরিমাণে জল শোষণ করে কিন্তু ঝরঝরে থাকে। আপনারা দেখবেন মাটির গুঁড়োগুলো ইট ভাটায় পাওয়া যায়, সেই সুরকিতে যদি গাছ লাগান মাটির সঙ্গে মিশিয়ে, তাহলে হবে কি, সুরকিটা প্রচুর পরিমাণে জল শোষণ করে কিন্তু নিজে জল ধরে রেখে মাটির যে ময়েশ্চারাইজ ভাবটা, অর্থাৎ ভেজা ভাবটা, সেই আর্দ্রতাকে কিন্তু বজায় রাখে। তাই সুরকি দিয়েছিলাম, আর কিছু দিইনি। এই গাছটিতে আমি গোবর সারই দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে, এছাড়াও পাতা পচা সার আপনারা দিতে পারেন। সামনে একটু ফাঙ্গিসাইড অবশ্যই দিবেন, কারণ পাতা পচা সারে অনেক সময় ফাঙ্গাস ধরে যেতে পারে। যেহেতু এটি ক্যাকটাস জাতীয় গাছ, তো এই গাছগুলো হচ্ছে রাঢ় অঞ্চলে, অর্থাৎ শুষ্ক অঞ্চলে এই গাছগুলো কিন্তু হয়, অর্থাৎ মরুভূমিতেও এই গাছগুলো খুব সহজেই হয়ে যায়। এরপরে বলি এই গাছে আমি খাবার, খাবার আমি বলেইছি মাটির সঙ্গে আমি দিই গোবর সার। এছাড়াও কিন্তু আমি এই গাছটাতে কোনো রকম হাড় গুঁড়ো এই সমস্ত কিছু দিই না। যে কিচেন কম্পোস্ট লিকুইড বানানোর পদ্ধতিটা আমি দেখিয়েছিলাম, প্যাকেটের পলিথিনের প্যাকেটে ভরে সেটাকে ডিকম্পোস্ট করে একটি বালতির মধ্যে জল নিয়ে দুই একটা ছিদ্র করে দিয়ে প্লাস্টিকের পলিথিনটা আমি সেই জলের মধ্যে ডুবিয়ে রেখে সেই জলটাই ব্যবহার করি। এটা আমার খুব সহজ মনে হয়েছে, আপনারাও সেই পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন। সেই জলগুলোই আমি গাছে দিই। এছাড়াও এই গাছে কিন্তু আমি রোগ পোকা বা কোনো রকম কীটপতঙ্গ আক্রমণ দেখি না, যেটা হলো অতিরিক্ত যদি এই গাছটি জল দিয়ে দেন, এক হচ্ছে পচন হয়, আর দ্বিতীয়ত অতিরিক্ত মাটি শুষ্কতার জন্য পাতাগুলো কিন্তু পচে যায়। তো এই গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে বন্ধুরা, আপনারা সারাদিন রোদ লাগে এমন জায়গায় যদি গাছটি রেখে দেন, তাহলে কিন্তু খুব একটা
গাছের অসুবিধা হয় না। এছাড়াও আপনারা ইনডোর হিসাবে রাখতে পারেন, কিন্তু যেখানে উজ্জ্বল আলো আসে এরকম জায়গায় গাছটিকে রাখা দরকার, তবে কিন্তু গাছটি ভালো থাকবে। আরও ঝাঁকালো হয় গাছটি, সাইড থেকে শাখা প্রশাখা অনেক বিস্তার করে। গাছটি আমার ছোটো একটি কাণ্ড থেকে লাগানো, অবশ্যই আস্তে আস্তে সেই ডালপালা ছাড়বে এবং অনেক ঝাঁকালো রূপ হবে। তো পরবর্তী এর রূপ কেমন হচ্ছে সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকে ছিল এই আফ্রিকান মিল্কটি গাছের যত্ন পরিচর্যা ভিডিও। গাছটিকে আপনারা যত শুষ্ক মাটিতে লাগাবেন, অর্থাৎ বালিযুক্ত মাটিতে লাগাবেন, ততই কিন্তু গাছটি খুব সুন্দর হবে। তো প্রায় 3 মাস হয়েছে আমি একটি কাটিং লাগিয়েছিলাম, কাটিং থেকে খুব সুন্দর পাতা বের হয়েছে। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই লাল মনসার গাছ আপনারা বাড়িতেও রাখতে পারেন, এটি একটি খুব সুন্দর কিন্তু গাছ। এছাড়াও কিন্তু এর ভালো যে গুণাগুণ দিকগুলো সেগুলো আছে, অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সেটা আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসডি গ্রিন গার্ডেন দেখতে থাকবেন, আর সবুজের সঙ্গে থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন। আর পূজোর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।